ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তায় বক্তব্য শুনেছেন যে বর্তমানে করোনাকালীন সময়ে মানুষ কি দুঃসহ জীবনযাপন করছে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন পেশাজীবীরা তারা তাদের যে চাকরি করত সেইসব কর্মস্থলে দীর্ঘদিন চাকরি করার পরেও তারা এই দুঃসময়ে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছে না। সেটা শুধুমাত্র গার্মেন্টস নয়, সেটা যারা অনানুষ্ঠানিক শ্রমিক খাতে কাজ করে, আপনার যারা ওই যে ধরেন হোটেলে কাজ করে, যারা দোকান কর্মচারী ছিল, যারা অন্যান্য পেশায় ছোটখাটো পেশায় জড়িত ছিল, তারা আজকে কেউই ভালো নাই। আজকে এক সময় গুলিস্তানের চারপাশে দেখেন হাজার হাজার হকার ছিল, আজকে তাদের ব্যবসা বাণিজ্য ওইভাবে নয়। সুতরাং শ্রমিক বলতে যে শুধু গার্মেন্টস শ্রমিকরাই ভালো নয়, ভালো নাই এমনটা নয়, কোন ধরনের শ্রমিক আজকে তো 6.5 কোটি শ্রমজীবী মানুষ তারা খুব দুর্দুঃসহ জীবনযাপন করছে। আজকে গার্মেন্টস শ্রমিকদের আমরা দেখতে পাচ্ছি যে করোনাকালীন সময়ে তারা কাজ করছে, তাদের জীবনকে ঝুঁকিতে ফেলে আছে যে মানুষপত্র সবসময় যে রক্ত চষা চোখের ভূমিকা অবতীর্ণ ছিল, এই করোনাকালীন সময়ে আমরা তাদের সেই রক্ত চষা চোখের ভূমিকা আমরা লক্ষ্য করছি। অনেকগুলো ক্ষেত্রে আছে যেখানে কাজ হচ্ছে কিন্তু তারপরে 3-4 মাস বেতন হচ্ছে না। আজকে এখানে ভাই উপস্থিত হয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন মানিবাগ চৌধুরী করে ড্রাগন সোয়েটার, মালিক পক্ষ বলেছে যে তাদের ফ্যাক্টরি ট্রান্সফার করবে কুমিল্লাতে, অথচ এই শ্রমিক ভাই বোনদের 3 মাসের বেতন দিচ্ছে না। শুধু এই শ্রমিক ভাই বোনদের নয়, সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে সেখান থেকে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশে প্রায় 77টি মিল ফ্যাক্টরিতে মে মাসের বেতন এখন পর্যন্ত হয়নি, এখন জুন শেষ করে জুলাই হয়েছে অথচ মে মাসের বেতন এখনো হয়নি। তারপরে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই অভিজ্ঞতা আছেন, প্রবাসী শ্রমিকদের কথা বলা হয়েছে, এক সৌদি আরব থেকেই ধারণা করা হচ্ছে যে 10 লক্ষ শ্রমিককে দেশে ফেরত পাঠানো হতে পারে। তো আজকে আমাদের দেশের আমরা যে রেমিটেন্স খাত নিয়ে গর্ব করি সেই রেমিটেন্স খাতও কিন্তু আজকে ধসের মুখে পড়েছে। শুধুমাত্র রেমিটেন্স খাত নয়, অর্থনীতির সমস্ত সেক্টরই এখন বলা চলে যে খুবই নিম্নগামী। আগামীর বাংলাদেশ কোন দিকে ধাবিত হবে আমরা জানি না, তবে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সরকার জনগণের কথা চিন্তা না করে যারা লুটপাট করেছে তাদের নেতা কর্মীরা তারা তাদের জীবন রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের সেই সিঙ্গাপুর, লন্ডন, সেই সমস্ত রাষ্ট্রের সাথে যারা কম্পেয়ার করেন কথায় কথায় বলেন, হাতির দিল লস এঞ্জেলস আপনার দেশ সিঙ্গাপুর অর্থনীতির সমান অর্থনীতি হয়েছে, আমরা ইউরোপ আমেরিকার চেয়ে স্বাস্থ্যগত ভালো আছি, অথচ সেই লুটেরারা, সেই দুর্নীতিবাজরা, সেই টাকা পাচারকারীরা কিন্তু এই করোনাকালীন সময়ে কানাডা চলে যাচ্ছে, লন্ডন চলে যাচ্ছে, থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার কেউ গেছে। তবে এখান থেকে বন্ধুগণ আমরা যে একটা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি সেটি আপনাদেরকে বুঝতে হবে, সরকারের অবস্থা ভালো না। সেই ব্যক্তিদের জন্য অনেকেই এখন রাস্তা কিন্তু খুঁজতেছে, আপনারা দেখেছেন যে বাজেট দেওয়া হয়েছে 5,61,000 কোটি টাকা, অথচ আমাদের অর্থমন্ত্রী জানেন না এই বাজেটের টাকাটা কোথা থেকে আসবে। বাজেট তারা দিয়েছেন যে তাদের একটা বাজেট দেওয়া লাগবে, তারা দিয়েছেন, কিন্তু তারা জানেন এই বাজেটের পুরো 1 বছর তারা ক্ষমতায় থাকতে পারবে কিনা সেটি কিন্তু অনিশ্চিত। তাদের টাকা কোথা থেকে আসবে সেটা তাদের দেখতে হবে না, তারা এখন এই ধরনের চিন্তা ভাবনা আছে। তারা এখন এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লুটপাট করেছে, এই দেশের মানুষের উপরে সেই ব্রিটিশ পাকিস্তানিদের মতো ভিন্ন মতের কারণে অত্যাচারের স্থিতিশীলতা চালিয়েছে, হামলা মামলা চালিয়েছে, তারা এখন নিজেদেরকে কিভাবে রক্ষা করবে সেই চিন্তা আছে। সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে আমরা বলতে চাই,
আপনারা জনগণের সেবক, আপনারা প্রজাতন্ত্রের সেবক, আপনারা কোন স্বৈরাচার ফাঁসিবাজের রক্ষা করেন নয়। কাজী জনগণ যখন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করবে, রাজপথে নেমে আসবে, আপনার কাজে যে বন্দুক রয়েছে, আপনি যে ইউনিফর্ম পরে আছেন, এই যে ওই গার্মেন্টস শ্রমিকের টাকা, এই যে ওই বাসের হেল্পারের টাকা, এই যে ওই নির্মাণ শ্রমিকের টাকা, এটা আমার মতো জনসাধারণের টাকা, সেই ইউনিফর্মের অসম্মান করবেন না। এই জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আপনার কাছে যে বন্দুক রয়েছে, সেই বন্দুকটি জনগণ আপনাদেরকে দিয়েছে তাদের নিরাপত্তার জন্য, সামাজিক সুরক্ষার জন্য। কারণে সেই বন্দুক ত্যাগ করবেন না, কারণ আপনাদের ভালোভাবেই জানা আছে এদেশের জনগণ।